এই পর্বে স্বাগত। এই পর্বে আমরা দেখব মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা ড্যাশবোর্ডে কিভাবে নিবন্ধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দিতে অথবা বাতিল করতে হয়। প্রথমে ড্যাশবোর্ডে লগইন ট্যাবে ক্লিক করে উপজেলা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে উপজেলা অ্যাডমিনে প্রবেশ করুন। এখন প্রতিষ্ঠান ট্যাব থেকে অপেক্ষমান নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ক্লিক করুন। এখানে বিভাগ, জেলা ও উপজেলার নাম বাই ডিফল্ট নির্বাচিত থাকবে। অনুসন্ধান ট্যাবে ক্লিক করুন। অপেক্ষমান শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখতে পাবেন। আপনার উপজেলাধীন বৈধ প্রতিষ্ঠান অনুমোদনের জন্য প্রতিষ্ঠানের নামের পাশে অনুমোদন বাটনে ক্লিক করুন। ক্যান ইউ কনফার্ম অ্যাপ্রুভড দিস বার্তাটি দেখতে পাবেন। এখন ওকে বাটনে ক্লিক করুন। সফলভাবে অনুমোদন হয়েছে বার্তাটি দেখতে পাবেন, অর্থাৎ ড্যাশবোর্ডে প্রতিষ্ঠানটির অনুমোদন সম্পন্ন হলো। এক্ষেত্রে উপজেলা অ্যাডমিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ড্যাশবোর্ডে অনুমোদনের বার্তাটি অবহিত করতে হবে। সেজন্য ই কমিউনিকেশন ট্যাব থেকে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। প্রতিষ্ঠান সমূহ ট্যাবে ক্লিক করুন। এরপর সংশ্লিষ্ট জেলা উপজেলা নির্বাচন করুন। এখন আপনার উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা হতে অনুমোদিত বিদ্যালয় নির্বাচন করে অনুমোদনের বার্তা এখানে টাইপ করুন। এরপর প্রেরণ করুন বাটনে ক্লিক করুন। এরপর অপেক্ষমান তালিকা হতে কোনো প্রতিষ্ঠানের আবেদন বাতিল করতে চাইলে প্রতিষ্ঠানের নামের পাশে বাতিল ট্যাবে ক্লিক করুন। ক্যান ইউ কনফার্ম ক্যান্সেল দিস বার্তাটি দেখতে পাবেন। ওকে বাটনে ক্লিক করুন। বাতিল করা হয়েছে বার্তাটি দেখতে পাবেন, অর্থাৎ ড্যাশবোর্ডে প্রতিষ্ঠানটির আবেদন সফলভাবে বাতিল করা হয়েছে। এভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা ড্যাশবোর্ডে উপজেলা অ্যাডমিন নিবন্ধনকৃত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের আবেদন অনুমোদন অথবা বাতিল করতে পারবেন।